আচ্ছা বলো, এই চারটার মধ্যে আলাদা কোনটা? আমি তো মুখে বলছি তো নাকি, আমি চারটা বলবো, কটা বলবো? চারটা আমি মুখে মুখে বলবো, তোমরা ভালো করে শুনবে, ঠিক আছে? 1 নম্বর, 1 নম্বর সান, সূর্য। 2 নম্বর মুন, চাঁদ, ঠিক আছে? 3 নম্বর আর পৃথিবী। 4 নম্বর ইউনিভার্স, ঠিক আছে? ইউনিভার্স। এই চারটার মধ্যে আলাদা কোনটা? কেন ইউনিভার্স? কারণ ওই তিনটে সবগুলোই, ওই তিনটে হচ্ছে ইউনিভার্সের একটা অংশ, তাই ইউনিভার্স হচ্ছে বিশাল বড় একটা জিনিস, তাই তো? আচ্ছা আচ্ছা, আমি তোমাদের এবার প্রশ্ন করব, ঠিক আছে? আর 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 পড়াশোনায় সিরিয়াস হতে হবে, একদম সিরিয়াস না হতে গেলে কিন্তু আমি বলে দিচ্ছি ওই দিনের জন্য কিন্তু ক্লাস থেকে আউট করে দেবো, ঠিক আছে? পড়াশোনায় সিরিয়াস হতে হবে। আলামিন মিশন কিন্তু, এটা বলে রাখি, আলামিন মিশন খুব কঠিন জায়গা, আলামিন মিশনে এমনি এমনি রেজাল্ট হয় না, কঠিন জায়গা, ঠিক আছে? ওখানে কেউ যদি উচ্ছৃঙ্খল আচরণ করে সঙ্গে সঙ্গে গার্জেনকে ফোন করবে, গার্জেনকে ফোন করার পরে সঙ্গে সঙ্গে গার্জেন যদি রেসপন্স করে যে আপনাদের যেটা ভালো লাগে সেটা করেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু শাস্তি দেবে, আর না হলে সাসপেন্ড করে দেবে এখান দোকান থেকে, ঠিক আছে? কোনো কোনো উচ্ছৃঙ্খল আচরণ আলামিন মিশন শেয়ার করবে না, বুঝতে পেরেছো কথাটা? না ছাত্র না শিক্ষক কাউকে পরোয়া করে না ওরা, ঠিক আছে? ওরা 10 জন 20 জন ছাত্রছাত্রী কোনো কিছু মনে করে না, যদি উচ্ছৃঙ্খল করে সঙ্গে সঙ্গে ওরা বের করে দেবে। তাই তোমাদেরকে বলছি, তোমাদেরকে নিয়ম শৃঙ্খল মানতে হবে। আমি আগেই বলেছি, আগেই বলেছিলাম নিয়ম শৃঙ্খল মানতে। তোমাদের 1.5 ঘন্টার ক্লাস, 2 মাসে 1 বছরের সিলেবাস শেষ করা খুব কঠিন। তোমাদেরকে স্থিরভাবে ক্লাস করতে হবে এবং মনোযোগ সহকারে করতে হবে, কিন্তু তোমরা মনোযোগ সহকারে ক্লাস করছো না। আচ্ছা আচ্ছা, প্রশ্ন আসছি, ঠিক আছে? আচ্ছা প্রশ্ন আমি বলছি, বাংলাদেশ, নেপাল, ভুটান, সিকিম, এই চারটার মধ্যে কোনটা আলাদা? বাংলাদেশ, নেপাল, ভুটান, সিকিম, এই চারটার মধ্যে কোনটা আলাদা? কেন আলাদা? গুড, সিকিম একটা রাজ্য, সিকিম একটা রাজ্য, বাকি তিনটে হচ্ছে দেশ, তাই তো? আচ্ছা তারপরে প্রশ্ন করব। তারপরে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভুটান, পাকিস্তান, পশ্চিমবঙ্গ, তাই তো? তারপরে প্রশ্ন করব, বহরমপুর, ফারাক্কা, জমিপুর, দুর্গাপুর, আবার বলছি, বহরমপুর, ফারাক্কা, জমিপুর, দুর্গাপুর। তোমাদের জায়গা সম্পর্কে নাম জানতে হবে। দেখো, ফারাক্কা, জমিপুর, বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদে অবস্থিত, আর দুর্গাপুর হচ্ছে বর্ধমানে অবস্থিত। তাহলে কোনটা উত্তর হবে? আচ্ছা উত্তর হবে দুর্গাপুর। উত্তর কি হবে? দুর্গাপুর, ঠিক আছে? তারপরে প্রশ্ন করব, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মধুসূদন, বিদ্যাসাগর, কেন কেন বিদ্যাসাগর? বলো, মধুসূদন। উত্তর বিদ্যাসাগরই ঠিক, ঠিক আছে? বিদ্যাসাগর শুধুমাত্র গদ্য লিখেছেন। কি লিখেছেন শুধু?
ঠিক আছে, বাকিরা কিন্তু সব সব কিছু লিখেছে, সব কিছু লিখেছে ওরা, ঠিক আছে। তারপরে বলবো একটা, তারপরে একটা বলছি, আম জাম লেবু কাঁঠাল। লেবু কেন, কেন লেবু? তাই ওটা কারণ, মানে লেবুতে অ্যাসিড থাকে, বাকিতে অ্যাসিড থাকে না, তাই তো? কিন্তু আমি বলবো উত্তর হবে আম। আমাদের জাতীয় ফলের নাম কি? বাকিগুলো জাতীয় আম নয়। তারপরে প্রশ্ন করবো একটা, এটা লাস্ট, তারপরে মেন টপিকে যাব যাব। আম, আম গাছ, কলা গাছ, নিম গাছ, তেঁতুল গাছ। আম গাছ, কলা গাছ, আম গাছ, কলা গাছ, নিম গাছ, তেঁতুল গাছ। কে কলা গাছ, কে কলা গাছ বললো? বেনজির। আম গাছ, কলা গাছ, নিম গাছ, তেঁতুল গাছ। আমি উত্তরটা বলি, উত্তর হবে কলা গাছ। দেখো কলা গাছের, কলা গাছের কলাও খাওয়া যায়, এবং কলার যে কাণ্ড তার মধ্যে যে একটা এ রয়েছে, ঠিক আছে, সেটাও খাওয়া যায়। কিন্তু কিন্তু আম গাছে খেতে পারো, নিম গাছ, নিম গাছ, তেঁতুল গাছ, একমাত্র কলা গাছে দাঁতন কিন্তু খাওয়া যায় না, দাঁতন কিন্তু খাওয়া যায়, তো যায় কি? আচ্ছা একটা লাস্ট প্রশ্ন করবো, ঠিক আছে, তানবীর। আচ্ছা আচ্ছা প্রশ্ন করছি, 13, 19, 23, 27 কোনটা উত্তর হবে? 13, 19, 23, 27 কেন উত্তর আমাকে বলো, 27 কেন তো? গুড, তানবীর, তানবীর আলম। আচ্ছা ঠিক বলেছো, তোমাদের উত্তর একদম পারফেক্ট, যুক্তি সহকারে বোঝাতে হবে, ঠিক আছে। 27কে ভাঙা, 27কে ভাঙা যাবে, কিন্তু বাকিগুলোকে ভাঙা যাবে না। আচ্ছা চলো এবার প্রথম চ্যাপ্টার, আরে আর কত, এগুলোর উপরে সময় দিলে মেইন টপিকে সময় যাবে না। আর একটা ধরবো, আচ্ছা বলছি, 63, 69, 71, 75 63, 63, 69, 71, 75 সুয়ানা বললো 71, তৌহিদ বলছে 75, তানবীর 71। তেষট্টি, 69, 71, 75 বেনজির 71, তানবীর, তৌহিদ, তোমাদের দুজন, দুজনের মধ্যে তৌহিদ বললো 75, তানবীর বাকি রয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি 10 সেকেন্ড। একাত্তর কেন? 71 গুড, তার মানে 71 হচ্ছে মৌলিক, বাকিগুলো হচ্ছে ভাঙা যায়, ভাঙা যায়, তাই তো? ভেরি
ভেরি গুড, তার মানে তোমরা মানসিকভাবে প্রস্তুত, এটা হচ্ছে মানসিক পারদর্শিতা নিয়ে প্রশ্ন। হ্যাঁ, তোমরা তাহলে মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে আছো, খেলাধুলাতে একটু শুধু পিছিয়ে আছো। যাক, ধীরে ধীরে এগোতে হবে। আচ্ছা, এবার মেন টপিক চলে আসি, খুব তাড়াতাড়ি সময় নষ্ট করা যাবে না। শব্দের গঠন, শব্দের গঠন ছাত্র বন্ধু বের করো। শব্দের গঠন বের করো, বের করেছো ছাত্র বন্ধু? হ্যাঁ ছাত্র বন্ধু, হ্যাঁ বলো। তুমি যে সব যেটা বের করলে, বের করেছিলে তোমার বিসর্গ সন্ধি, তারপরেরটা হচ্ছে শব্দের গঠন। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়, শব্দের গঠনকে আমরা কি বলি অ্যাকচুয়ালি বলো? প্রথমে শব্দের গঠনটা কি দিয়ে হয়, অক্ষর বা বর্ণ দিয়ে হয়, কি দিয়ে হয়? যদি অক্ষর বা বর্ণ পাশাপাশি বসিয়ে দিই তাহলে আমরা শব্দ তৈরি করতে পারি, কিন্তু সেক্ষেত্রে সেই শব্দটার অর্থ থাকতে হবে। কি হবে? ইংরেজিতে যাকে বলা হয় ওয়ার্ড, বাংলায় বলা হয় শব্দ, তাই তো? তাহলে তাহলে একের বেশি অক্ষর বা বর্ণ যখন পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ বা অর্থ প্রকাশ করবে তাকে কি বলছে? শব্দ বলে, তাই তো? আচ্ছা, বাংলায় তোমরা বলো অক্ষর কাকে বলে? অক্ষর কাকে বলে? বলো বেনজির, অক্ষর কাকে বলে? অক্ষর কাকে বলে? অক্ষর তানভীর আলম, অক্ষর 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 বা বর্ণ, ঠিকভাবে বলতে হবে। তহিদ, তহিদ বলো, তোমার তোমার মাইক অফ হয়ে আছে। তহিদ, তোমার মাইক অফ হয়ে আছে। হ্যাঁ বলো, তোমার ভাষায় বলো, তোমার ভাষায়। আচ্ছা সুহানা বলো, বর্ণ বা অক্ষর জিনিসটা কি? জানা থাকলে বলবে জানি, না হলে কিন্তু বলবে জানি না, তাহলে তোমাদের সময় বাঁচবে। এটা এটা তোমার ইংরেজিতে যদি বলা হয় লেটার, তাহলে কি বলবে বলো? দেখো লেটার বা বর্ণ, এটা কিন্তু দেখো ইংরেজিতে লেটার, বাংলায় বর্ণ। দেখো আমরা যেগুলো বলি, আমরা যেগুলো বলি সেগুলো হচ্ছে ধ্বনি, আমরা যেগুলো বলি সেগুলো কি? এই আমরা যে কথাগুলো বলি সেগুলোকে ধ্বনি বলি, কি বলি? মানে যেগুলোর সাউন্ড আছে, যেগুলোর আওয়াজ আছে সেগুলোকে ধ্বনি বলে, ঠিক আছে? এই এই ধ্বনি বা এই সাউন্ডের যেগুলো লিখিত রূপ, কি রূপ? লিখিত রূপ বা লিখিত সংকেতকে বলা হয় বর্ণ বা অক্ষর। বোঝা গেল কি যায়নি বলো? কে বুঝতে পারেনি বলো? কে বুঝতে পারেনি? সবাই বুঝতে পেরেছ? তার মানে আমরা যে ধ্বনিগুলো বলি, আমরা যেগুলো বলি বা আমাদের ধ্বনিগুলো লিখিত রূপকে বর্ণ বা অক্ষর বলে, ঠিক আছে? সুহানা বলো, কি বললাম আমি বর্ণ বা অক্ষর বলতে?
আচ্ছা বেনজির, বুঝা গেছে? বলো বেনজির, বলো। আমরা যে ধ্বনিগুলো বলি সেগুলো লিখে দেখি, যেগুলো লিখে ডাকি, লিখি লিখ, হ্যাঁ, যেটা দেখতে পাই সেটাই হচ্ছে কিন্তু বর্ণ বা লেটার। তুমি বলছো, তুমি দেখতে পাচ্ছ বলো তো, আমি যে কথাগুলো বলছি সেগুলো তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, কানে শুনতে পাচ্ছ, তাই তো? কিন্তু তুমি তোমার বইয়ের, তোমার সামনে দেখো বই বা খাতা আছে, তাই তো? সেইগুলো যে, সেইগুলো যে ভাষায় লিখছো সেটাই হচ্ছে লেটার বা বর্ণ, ঠিক আছে? তানবীর, আচ্ছা তৌহিদ, অন্য নয়, অন্য অন্য নয়, লিখিত, অন্য নয়, লিখিত। আচ্ছা, শব্দ দুই প্রকার, শব্দ কয় প্রকার? যৌগিক শব্দ, মৌখিক শব্দ কয় প্রকার? আচ্ছা, যৌগিক, যৌগিক শব্দ কি জিনিস? জানা আছে? যে শব্দ, যে সমস্ত শব্দগুলোকে, যে সমস্ত শব্দগুলোকে ভাঙা যায়, কি বললাম? যেমন অঙ্ক, তোমরা 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 পড়োনি অঙ্কে, অঙ্কে? হ্যাঁ বলো বলো, আমি তো মৌলিক বলিনি, আমি তো যৌগিক বলেছি। আচ্ছা, শর্টকাট, একদম শর্টকাট। তোমরা অঙ্কে করেছো, যৌগিক এবং মৌলিক করেছো, ওটাই তো বাংলা, তো ওটাই তো, একই জিনিস তো, যৌগিক আর মৌলিক। ইংরেজিতে, বাংলাতে আর অঙ্কতে যেটাই বলো না কেন, একই জিনিস। যেটা ভাঙা যায় সেটা হচ্ছে যৌগিক, যেটা ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক। এর থেকে এটাই তো শর্টকাট নাকি? যেটা ভাঙা যায় সেটা হচ্ছে যৌগিক, যেটা ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের শব্দের গঠনটা তোমাদের বই থেকে ধরবো, আর তোমরা এই বিসর্গ সন্ধি এবং শব্দের গঠন এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়বে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার চলো, এবার চলো ইংরেজি প্রোনাউন, প্রোনাউন, হ্যাঁ। আচ্ছা সবাই এবার বলো তো, দেখতে পাচ্ছো কিনা আমাকে বলবে এবার। সবাই দেখতে পাচ্ছে স্পষ্ট ভাবে, ক্লিয়ার? আচ্ছা প্রোনাউন, প্রোনাউন অ্যাকচুয়ালি কত প্রকার? হ্যাঁ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কারণ আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে, আমি এটা তোমাদেরকে প্রত্যেককে পাঠিয়ে দেবো, কিন্তু তোমরা আগে আমার কথা শোনো ভালো করে, ঠিক আছে? আমার কথা সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা আমি এটা পাঠিয়ে দেবো, তোমাদের দেখা দরকার নেই, শুধু আমি আমার কথাটা ভালো করে শোনো, ঠিক আছে? কারণ কোনো এক, কোনো একজনের নেটওয়ার্ক খারাপ আছে তোমাদের। হ্যাঁ তোমাদের আমি বলেছি প্রোনাউন, কি বলেছি?
প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। প্রোনাউনের বাংলা কি? সর্বনামটা কি জিনিস? নাউনের পরিবর্তে যেটাই বসবে সেটাই হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটাই বসবে সেটাই হচ্ছে প্রোনাউন, তাই তো? আচ্ছা, তানভীর আলম, তানভীর আলম, প্রোনাউন কত প্রকার? প্রোনাউন 9 প্রকার। আচ্ছা বেনজির, 9 প্রকার প্রোনাউন কি কি জানা আছে? নাউন নয়, প্রোনাউন, প্রোনাউন না, প্রোনাউন 9 প্রকার। কি কি? তাড়াতাড়ি বলো, যে কেউ একজন বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি, 1 নম্বর হবে পার্সোনাল প্রোনাউন। 1 নম্বর কি? 2 নম্বর হবে পসেসিভ প্রোনাউন। 2 নম্বর কি? 3 নম্বর হবে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 3 নম্বর কি? ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ। 5 নম্বর হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। সবাই রিপিট করো, শুনতে পাচ্ছ কি না? পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে? তারপর রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তারপর ইনডিফিনাইট প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেইটা হচ্ছে প্রথম দুটো। কোন দুটো আসবে? পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ঠিক আছে? আচ্ছা এবার বলো, পার্সোনাল প্রোনাউনটা কি জিনিস? পার্সোনাল প্রোনাউনটা কি জিনিস? তানভীর আলম, পার্সোনাল প্রোনাউন বলতে? আচ্ছা চেষ্টা করছো অবশ্যই। তানভীর আলম, হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন কাকে বলে? জানা আছে, জানা আছে। আচ্ছা বেনজির, 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছ, হ্যাঁ বলো, পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জানা আছে? জানা থাকলে বলো। সুহানা, সুহানা, আচ্ছা আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? তোমরা স্ক্রিন মোটেও দেখতে পাচ্ছ না? আবছাও দেখতে পাচ্ছ না? এবার 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 দেখা যাচ্ছে কি, এবার দেখা যাচ্ছে,
পরিবর্তে পরিবর্তে ব্যবহার হয়ে, ঠিক আছে, ওকে ওকেই নির্দেশ করবে, ঠিক আছে। বলো বলো। আচ্ছা দেখো, পার্সোনাল পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা প্রাণী বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়ে ওকেই নির্দেশ করবে, মানে যার পরিবর্তে ব্যবহৃত হবে তাকেই নির্দেশ করবে, ঠিক আছে। আমি ধরো এখানে কোনো একজনের নাম, আমি এখানে একজনের নাম ধরলাম, নিলাম আমি নিলাম ধরো তোমাদের মধ্যে একজনের নাম নিলাম তানভীর আলম। কি নিলাম? তানভীর আলম বা বেনজির, ঠিক আছে। কি নিলাম? তানভীর আলম একটা ছেলে। তানভীর আলম কি? তানভীর আলম, তানভীর আলম ছেলে। তো এই যে তানভীর আলম ছেলে, ছেলের পরিবর্তে কি বসে? হি, কারণ নাউন হচ্ছে তানভীর আলম। নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে তানভীর, নাউন হচ্ছে তানভীর। তাহলে প্রোনাউন কি হবে? প্রোনাউন হবে হি। তারপরে আমি বললাম, আমি বললাম বেনজির। বেনজির কি ছেলে না মেয়ে? সি হবে। আচ্ছা, ছেলে বোঝালে হি হবে, মেয়ে বোঝালে সি হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, পার্সোনাল প্রোনাউনের উদাহরণগুলো তোমরা বলো দেখি। আই, উই, ইউ। গুড গুড গুড। দেখো সবগুলো কিন্তু হবে না, তোমরা যেগুলো বলছো সবগুলো কিন্তু হবে না। হ্যাঁ, যেগুলো লিখলাম, ঠিক আছে, যেগুলো লিখলাম, হ্যাঁ, এইগুলো মূলত, এই মূলত এইগুলোকে বলছে, ঠিক আছে, কিন্তু আরো আছে কিছু। হ্যাঁ, তাহলে পার্সোনাল প্রোনাউনের আমি যদি বলি তোমরা কয়েকটা উদাহরণ দাও, কি বলবে? ঠিক আছে, তোমরা তোমরা মুখস্থ করো এটা, এখন জাস্ট 1 মিনিট সময় দিলাম। আমি পরের পাতায়, পরের পাতায় পসেসিভটা লিখছি, ঠিক আছে। তোমরা লিখেছো, খাতায় লিখেছো, তোমরা নাম ডাউন, নোট ডাউন করেছো? নোট ডাউন, সবাই নোট ডাউন করেছো? তাদের নোট ডাউন করো, এটা নোট ডাউন করতে হবে সঙ্গে সঙ্গে, আমি তো মুখস্থ করবো সঙ্গে সঙ্গে। হয়ে গেছে? আচ্ছা, করো 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 করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। কালকের জন্য হবে পসেসিভ প্রোনাউন, কালকে, এরপর দিন কি হবে? পসেসিভ প্রোনাউন, ঠিক আছে। চলো আর পাঁচ, আচ্ছা এরপরে 5 মিনিট অন্য সাবজেক্ট যাবো, চলো, ঠিক আছে।
আর 5 মিনিট যাব, ইতিহাস চলে যাবে, ইতিহাস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, অঙ্কে আমাকে বলো তো, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি কি হবে? আচ্ছা, আর 8 অঙ্কের, আচ্ছা আর 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? আচ্ছা বলো দেখি, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে কত উত্তর হবে? তোমাকে 10 সেকেন্ড সময় দিলাম, তোমাকে 10 সেকেন্ড, তোমাকে 10 সেকেন্ড দিলাম। আট অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিতে হবে। 8, 7, 9, তাই তো? কে বললো প্রথমে, কে প্রথমে বললো? আচ্ছা 1 মিনিট। ছাত্র